চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের ডাকে রেল বাঁচাও দেশ বাঁচাও স্লোগান তুলে গণধর্ণা। রেল বাঁচাও দেশ বাঁচাও স্লোগান তুলে চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের ডাকে চিত্তরঞ্জন জিএম গেটের সামনে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে ২৪ ঘন্টার গণধর্ণা অনুষ্ঠিত হয়। মূলত নতুন প্রযুক্তির ইঞ্জিন তৈরির দাবি, নতুন কর্মী নিয়োগের দাবি এবং বেসরকারিকরণে বিরোধিতা করে এই কর্মসূচি পালিত হয়। এদিন গণধর্ণা অনুষ্ঠানে সিটুর সর্বভারতীয় সম্পাদক ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ তপন সেন, আসানসোল লোকসভার প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব শতরূপ ঘোষ এবং সর্বভারতীয় লোক রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক এম এন প্রসাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 9 সেপ্টেম্বর সকাল 10টা থেকে 10 সেপ্টেম্বর সকাল 10টা অবধি টানা 24 ঘন্টা এই ধর্ণা কর্মসূচি চলবে। তাছাড়া চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের পক্ষ থেকে 6,000 মানুষের সই করা একটি মাস স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছ থেকে পৌঁছানোর জন্য সিটুর সর্বভারতীয় সম্পাদক ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ তপন সেনের তুলে দেওয়া হয়। পাশাপাশি সিএলডব্লিউ লেবার ইউনিয়নের একটি লোগো উদ্বোধন করা হয়। লক্ষ মানুষের জীবন জীবিকা সেখানে যুক্ত, 4G পরিষেবা আমাদের কেন্দ্র সরকার মোদী সরকার বিএসএনএল কে না দিয়ে জিও কে দিয়েছে, এবং জিও কি করেছে, বিএসএনএল এর পরিকাঠামো, বিএসএনএল এর টাওয়ার বিক্রি করে গোটা ভারতে 4G পরিষেবা বেঁচেছে। আমরা একটা সময় গিয়ে কিনতে বাধ্য হয়েছি, কারণ আমাদের কোনো প্রযুক্তি থেকে মুখ খুলে রাখতে পারবো না, 4G আমাদেরকে ব্যবহার করতে হবে। বিএসএনএল এর টাওয়ার ব্যবহার করে ওরা জিও কে 4G পরিষেবা পাইয়ে দিয়েছে, কিন্তু আজকে পর্যন্ত বিএসএনএল কে সেই 4G পরিষেবা দেওয়ার অনুমতি দেয়নি, বিএসএনএল টাকে শুকিয়ে মেরেছে। একই জিনিস ওরা করেছে ক্ষমতা আসার পর, আপনাদের মনে থাকবে 2014 সালে আমার আপনার আমানতে 66,000 কোটি টাকা স্টেট ব্যাংক থেকে নিয়ে লোন দিয়েছিল, কোন রকম কোলাটারাল বন্ড ছাড়া লোন দিয়েছিল গৌতম আদানিকে কি করার জন্য। ওই টাকা নিয়ে স্টেট ব্যাংক থেকে আমার আপনার উপার্জনের টাকা নিয়ে কি আমার আপনার সেভিংস এর টাকা নিয়ে আদানি ওই টাকা নিয়ে ভারতে কোনো কারখানা বানাবে না, এমনকি ভারতের মোদীর নিজের রাজ্য গুজরাটেও কোনো কারখানা বানাবে না, অস্ট্রেলিয়াতে কয়লা খনি কিনবে, তার জন্য আমার আপনার জমা টাকা স্টেট ব্যাংক থেকে তুলে দেওয়া হয়েছিল আদানি টাকা। সুতরাং দেশের পরিকাঠামোকে দেশের সংস্থাকে শুকিয়ে সেটাকে কার্যত ব্যক্তি মালিকের থালায় তুলে দেওয়ার এই পলিসি, যে পলিসি নিয়ে ওরা এতদিন বিভিন্ন কারখানার ক্ষেত্রে চলেছে কি বিভিন্ন সংস্থার ক্ষেত্রে চলেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থার ক্ষেত্রে কোভিড লকডাউন শুরু হলো, আমরা কি সময় পার করে আসলাম, আমরা যে যে দলকে সমর্থন করি, যে যাকে ভোট দিই, যে যে ধর্মের মানুষ হোক না কেন, যে যাদের যে ভাষার মানুষ হোক না কেন, কিরকম একটা জীবনের মধ্যে দিয়ে আমরা গেলাম। আর আমাদের কাছে কোভিড মানে কি, আমাদের কাছে কোভিড মানে হচ্ছে আশঙ্কা, দুশ্চিন্তা, যন্ত্রণা। আমাদের কাছে কোভিড মানে প্রথমে শরীর খারাপ, তারপরে হাসপাতাল, তারপরে ভেন্টিলেশন, তারপরে হয় শ্মশান নালে অবস্থা।